হাই ফ্রেন্ডস, তার দিদি জ্যাম্বু এসছে, তোমাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছ ছবিতে আমি দিয়ে দিয়েছি এবং কুরিয়ারে কি এসেছে এবং সারাদিন কি করব না করব তোমাদের সেটাই দেখাবো। তা চলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকবি ব্লগে সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল আজকে চান টান করে নিয়েছি, কেননা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া অলরেডি হয়ে গেছে। তাও বিছনার মধ্যে মণিকে রেখেছিলাম, বিছনার মধ্যে বাথরুম করে দিয়েছে, আবার চাদর মাদুর পাচ্ছি, মণিকে নিয়েও করছি এবং মণিকে ধুয়ে সানের মধ্যে বসিয়ে নিয়ে আমি তারপরে এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমি শ্যাম্পু দিয়ে মাথা সাফ করেছি, তো এর জন্যই চুলটা খোলা রয়েছে। আর ওকে নিয়ে খেলছি, আর দুষ্টামি এত দুষ্টামি যে করে বলার মতন না। ওখানে বসে আবার বাথরুম করে দিয়েছে, তাও দেখো বাথরুম করে দিয়ে আবার মশা হলো। তা আমি আবার এটা উঠালাম না, কেননা সবাই পেতেছি, তো একটু আবার জল দিয়ে মুছে নিয়েছি, কেননা পরে দুদিন পরে আবার এটা উঠিয়ে ফেলবো। এর জন্য তাই দেখো গরম ধরে গেছে, তার মধ্যে চান টান করেছি, শরীর একটু খাটনি হয়েছে, কেননা সকাল থেকে একটু পরপর খেটেই যাচ্ছি। তার মধ্যে বিছনাটা মণি বাথরুম করে দিয়েছে, আবার পেতেছে, আবার বাথরুম করে দিয়েছে। এইরকমই মণি দুষ্টামি করে, এইরকমই জ্বালাচ্ছে, তা ছোটো তো এর জন্য বুঝতে পারে না। তা দেখতেই পাচ্ছ গরম ধরে গেছে, একটু এসিটা চালিয়ে দিয়েছি, একটু হাওয়া খাচ্ছি, ফ্যান সব কিছু বন্ধ রয়েছে। আর মণি ওর মতন ওর দুষ্টামি করেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওই কোনায় গিয়ে ওই দরজা থাপটাচ্ছে, ওটা বাড়ি দিচ্ছে, ওর কানে বসে রয়েছে। আর শ্যাম্পু করেছি সেটা দেখাচ্ছে, আর চুল কেটেছিলাম তোমাদেরকে, সেরকম তেলের মাথা হয়তো সেরকম বোঝা যায় না। তাই দেখো শ্যাম্পু করেছি, লক্স কেটেছিলাম, তাই সেটাই দেখাচ্ছি। সিঁদুর পরা হয়নি, চুলটা শুকিয়ে নিক, তারপর সিঁদুর পরবো। মুখে কিচ্ছু মাখিনি, শুধু চান টান করে এসছি, ওকে খাটের মধ্যে বসিয়েছি আর অমনি বাথরুম করে দিয়েছে। তাই একটু গরম ধরেছে, তো এসিটা চালিয়ে দিয়েছে, দেখতেই পারছো। আর প্রচুর গরম ধরে গেছে, আর দৌড়াদৌড়ি করলে কী হয় জানেন তো, আর গরমের মধ্যে দৌড়াদৌড়ি করলে এমনিতেই ঘেমে টেমে একাকার। তার জন্যই মণিকে নিয়ে বসে নিয়েছি, আর মণিরও গরম লাগে, তাই এখানে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার এই আলনাটা গুছিয়ে নিলাম, কেন খুব একটু নোংরা হয়েছিল, কেননা মণির সব কিছু এখানে ছিল, তো আর তাড়াতাড়িতে মনে কর গোছানো হয়নি সেরকম। তাই আজকে গুছিয়ে টুছিয়ে নিলাম, মণি শুয়ে রয়েছে সেই ফাঁকে করে নিয়েছি। আর ঘরটা একটু ঠান্ডাও আছে, আর মণিও উঠে পড়েছে, তারপরে আমি ওকে কোলে নিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এটা বাড়িতেই বানানো এই আয়নারিটা, তা কেমন লাগছে দেখে বলো। তা চলো নিচে যাব। হে দেখো মণি ওর ঠাম্মা নিয়েছে, আর এই যে দুটো শাড়ি তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম, ওই ছোট দিদি বড় দিদির জন্য রেখে দিয়েছে। মনে করো এই সিল্কেটের শাড়ি ওইদিকে পাওয়া যায় তো মহারাষ্ট্রে, এর জন্যই দিদির জন্য এনে রেখেছে, তার জন্য দিদিকে দিল। আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দুষ্টামি করছে, ওটা বাজাবে যেটা শব্দ হয় সেটা নিয়ে খেলা করা শুরু করে দেয়। আর ওখানে মা বসে রয়েছে ওকে দেখার জন্য যদি পড়ে না যায়। আর এই দেখো দিদি, এটা আমাদের বদ্দি হয়, আর ছদি তোমাদেরকে দেখিয়েছি, তাই ছদি মহারাষ্ট্রে চলে গেছে, আর বদ্দির বাড়ি হলো রানাঘাটে। দিদি জ্যাম্বু এসছে, কেননা জ্যাম্বুর হলো চোখের একটু অসুবিধা হচ্ছে, তো মার কাছে একটু ঝাড়া পোঁছা দেবে এর জন্য নিয়ে এসছে। তাই দু তিন দিন আমাদের কাছে রয়েছে, দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আমার তো খুবই আনন্দ হয় দিদিরা এসছে বাড়িতে, একটু গম গম হচ্ছে, ভালোই লাগছে। আর তার মধ্যে বৃষ্টি, এই বৃষ্টি আরও তা এমন টাইমে বৃষ্টি হয় সন্ধ্যায়, বিকেলের দিকটাই খুব বৃষ্টি হচ্ছে, দু তিন দিন ধরে এরকমই হচ্ছে, এই বিকেলের দিকেই বৃষ্টি হচ্ছে। তা মেঘলা মেঘলা হয়ে আছে, একটু বৃষ্টি নামেনি, হাওয়াও ওঠেনি, একদম স্তব্ধ হয়ে গেছে। আর ওখানে দাদা হলো মাছের খাবার দিচ্ছে, ওই যেটা ভিজিয়ে রেখেছিল তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, সেটারই খাবার দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে দেখে বলো, তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে থাকো ভালো লাগবে। তা এই দেখো দাদা একবার চান টান করে আসবে, মাছের খাবার টাবার দিয়ে এখানে পুকুরে সবাই চান করে। আর ওই যে দাদার বুক অবধি জল, তার বেশি জল নেই, জলটা একটু কম, এর জন্যই মাছগুলো এমনি থাকে ভালোই, বেশি হলে আর থাকতে পারবে না। আর এই দেখো আমাদের এখানে জুঁই ফুল গাছ আছে, কী সুন্দর গন্ধ জানো না, খুব সুন্দর গন্ধ, জুঁই ফুলই বোধ হয় এটা, আমার তো ভালো নাম জানি না ফুলের, কী নাম হয় না হয় আমার তো মনে নেই, তা তোমরা কী বলো তো এই ফুলের নামটা কী। তা এখানে
তোমাদেরকে দেখালাম, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, একটু মেঘলা মেঘলা হয়েছে, কেমন লাগছে দেখে বলো। দিদি কলের পাড়ে সব কিছু রেখেছে ধোবে বলে, তা তোমাদেরকে দেখো ফুলটা আবার দেখাচ্ছি, আমি একটু কানে গুঁজে দেব। এই দেখো খুব সুন্দর ফ্লেভারটা, খুব সুন্দর, আর এই দেখো দারুণ নাকে নিয়ে, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। একটু মাথায়ও কানের সাইডে একটু গুঁজে দিলাম, দেখতে কেমন লাগছে দেখে বলো। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, দেখো তোমাদের যেটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তা চলো, তা দুপুরে কি খাবো সেটাই দেখ। দেখো এখানে মনির দুধ রয়েছে, দুধ খাই দিয়েছি আর অল্প রয়ে গেছে। আর এখানে শাক ভাজা, এটা ছোটো কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি আর নামাইনি। এখানে মাছের ঝোল আছে, এই দেখো কাতলা মাছের ঝোল, মনে করো আলু পটল দিয়ে করা হয়েছে। এখানে দেখাচ্ছি, এ দেখো নিরামিষ, এখানে পুঁই ডাঁটা আছে, আলু সব কিছু দিয়ে নিরামিষ করা হয়েছে, এই দেখতেই পাচ্ছ। তা একটা নিয়ে এখানে কিছুই নেই, আর হাঁড়িতে ভাত আছে গরম গরম। তা তোমাদেরকে দেখো দুপুরের কী কী রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম কেমন হয়েছে, এখন খাবো তোমাদের, সেটা একটু বেড়ে দেখিয়ে দেব, যে খাবারটা দেখাতে পারবো না, শুধু বেড়ে দেখাই তোমাদেরকে। দেখো শাক ভাজা, মাছের তরকারি এবং নিরামিষ, এই আজকে দুপুরের আইটেম, কেমন লাগছে দেখে বলো। আর আজকে তো দেখে ভালোই লাগছে, রান্নাটা খুবই ভালো হয়েছে, খেয়েও ভালো লেগেছিলো। তা দেখতেই থাকো তোমাদেরকে, তা খাওয়া হয়ে গেছে, চলো তোমাদের দেখো কুরিয়ার এসছে। তা একটু শুনি, দাদা মনে খুলে দেখেছে, তা এখানে আঠার মতন তা খুলে গেছে, তোমাদেরকে ভালোভাবে দেখাই, আমিও দেখিনি, তোমাদেরকে একবার দেখাবো, আমিও দেখব। আর এখানে দেখতে পাচ্ছ দেখো মনির প্যাম্পাস এসছে, আর মনির প্যাম্পাসটা একটু কিনে দিয়ে গেছিলো, কেননা প্যাম্পাসটা শেষ হয়ে গেছে, এর জন্যই কয়েকটা রয়েছে তা আনতে বলেছি, তা এনে দিয়েছে, আর সেটার মতো মনে করো প্যাম্পাসটা আছে এটার মধ্যে। এ দেখো ভালোই ধরার মতন জায়গাও আছে, দেখতেই পারছো। তা এখানে মনির স্যারেলাক আছে, দেখতেই পাচ্ছো, একটা আপেলের এবং গম দিয়ে এটার একটা স্যারেলাক, 8 মাস অবধি, মনে করো 8 থেকে 10 মাস অবধি খেতে পারবে এটা, মানে 10 মাস অবধি খেতে পারবে। এটা এনেছে, আর একটা এনেছে, এটাও স্যারেলাক্সই, এটাও হলো সবজির, এটা 10 মাস থেকে খাওয়া স্টার্ট করতে পারে, মানে এখানে টমেটো, গাজর, তারপরে আটা এইসব আছে, গম টম আছে, দেখতেই পাচ্ছ ছবি টবি দেওয়া রয়েছে সব কিছুই। এটার মধ্যে আপেল টাপেল দেওয়া রয়েছে, চেরি ফল এখানে আছে, টমেটো, সবজি। আর এটা নিয়েছে ধনে পাউডার, এই দেখো আমি আনতে বলেছি যে নিই, লাগে এর জন্যই। তা 5 কেজির একটা সাপ এনেছিলো, সেটা পরে এনেছিলো, তো ওটা দেখাতে পারিনি, তা দেখতেই থাকো, তোমাদের যদি দেখায় পরে দেখিয়ে দেবো। আর এই 4টে এসছে, দেখতেই পাচ্ছ, তা দেখতে থাকো, দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ভালো লাগলে। তা দেখো তোমাদেরকে দেখালাম পার্সালে কি এসছে না এসছে, তা চলো বিকেলে দেখাই তোমাদেরকে। দেখো মেঘলা হয়ে রয়েছে, তোমাদের হালকা মেঘলা দেখিয়েছিলাম, একটু রোদের ভাব ছিল দুপুরের দিকে, কিন্তু বিকালের দিকেই দেখো কেমন কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর কি মেঘ হয়ে পুরো জমে গেছে, আর প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো প্রচুর হাওয়া, এত হাওয়া দিয়েছে বলার মতন, খুব হাওয়া দিয়েছিল, ঝড়ের মতন হয়েছিল, হালকা হালকা বৃষ্টি নেমেছে, তোমাদেরকে দেখাবো। মনে করো এটা কী বলতো, তখন এই বিকেলের টাইমটা একটু হালকা রোদ ছিল, হালকা মনে করো হাওয়া উঠছিল, এরকম মেঘলা মেঘলা ভাব, এখন মনে করো হাওয়া বন্ধ হয়ে গেছে, হালকা হালকা ছিল, মানে অতটা দেখা যাচ্ছিল না, কিন্তু দেখতেই পাচ্ছ। তা কেমন লাগছে দেখো, তা দেখো দিদি আর জাইম্বু, জাইম্বু হয়তো তোমাকে দেখাইনি, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে জাইম্বু আর দিদি, একটু হাওয়া খাচ্ছে, আর পুকুরের এখানে তো হাওয়া ভালোই হাওয়া দেয়। আর এই দেখো সন্ধ্যার দিকে পুরো অন্ধকার হয়ে গেছে, মনে করো এমনিতেও মেঘলা দিয়ে আরও অন্ধকার লাগছে বেশি, একদম ঘুটঘুটে অন্ধকারের মতন লাগছে, দেখাও যাচ্ছে না, আর প্রচুর হাওয়া দিয়েছে, বৃষ্টিও প্রচুর নামছে, হালকা হালকা বৃষ্টি নেমে গেছে, দেখতেই পাচ্ছ। তা দেখো তোমাদেরকে দেখালাম কেমন লাগছে দেখে বলো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করনি প্লিজ তাদেরকে বলছি অবশ্যই সাবস্ক্রাইবারটা করো, পাশে থাকা বেল বাটনটা দিয়ে দিও। আর আমি এখানে শেষ করছি, বাই।